প্রিয় দর্শক, বিয়ে বাড়ির খুঁটিনাটি থেকে শুরু করে সব রকম আয়োজন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন লাক্স ব্রাইডাল শো দেখার জন্য সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বিয়ে একটি সম্পর্কের শুরু, বলতে পারেন সম্পর্কের নামও। আর এই বিয়ে নিয়ে প্রত্যেক নারী ও পুরুষের মধ্যে দারুণ এক উত্তেজনা কাজ করে, আর যেটা পরবর্তীতে রূপ নেয় মজার রসায়নে। শুরু হয় দুজনের কাছে আসার গল্প, তারপর ভালোবাসা এবং স্বপ্ন দেখা, আর এই তো জীবন, এই তো ভালো থাকা। বিয়েতে প্রত্যেক কনেই চান তার পছন্দ মতো শাড়ি পরতে, প্রিয়জনের হাতে হাত রেখে সেই শাড়িতে বউ সেজে যাবে বরের বাড়ি। এমন স্বপ্ন পূরণের রাতে স্বপ্নময় শাড়ি হবে, এটাই তো স্বাভাবিক। এবার জেনে আসি কিছু শাড়ির খবর, আর দেখে আসি পছন্দের শাড়িগুলো। মধ্যমণি থাকেন কনে, কনের পোশাক, কনের সাজ, সব নিয়ে থাকে নানা পরিকল্পনা, থাকে প্রস্তুতি। পোশাক থেকে শুরু করে গয়না, জুতা, ব্যাগ ইত্যাদি অনুষঙ্গ হতে হবে এমন যেন কনের সৌন্দর্যের চর্চা থাকে সবার মুখে মুখে। এখন আবার ফিরে এসেছে কাতান, বেনারসি শাড়ি। এছাড়া নেটের শাড়িও বিয়ের অনুষ্ঠানে ভালোই চলছে। শাড়িতে কাজ কম থাকলেও জমকালো ওড়নার প্রতি আবার আকর্ষণও থাকে। নেট, টিস্যু, জর্জেট, মসলিনের মতো স্বচ্ছ কাপড়ের উপর জারদৌসি, পুঁতি বা কারচুপির কাজ অথবা সুন্দর পাড়ে বা বর্ডার লাগিয়ে ফুটিয়ে তোলা হয় গর্জিয়াস লুক। বিয়ের শাড়ি মানেই এক সময় টুকটুকে লাল রঙকেই বোঝানো হতো। এখন কনেরা গোল্ডেন, ম্যাজেন্টা, পেঁয়াজ রং, গোলাপি, নীল, অফ হোয়াইট, পিচ কালারের শাড়িও পছন্দ করছেন। মেরুন খয়েরি তো আছে। শাড়ি তো হলো, এবার নিশ্চয়ই সবাই অপেক্ষা করছেন গহনার জন্য। তবে আর অপেক্ষা কেন, কিছু হলুদের গহনা দেখে আসা যায়। কিন্তু মনে রাখবেন, বাজারে অনেক রকমেরই হলুদের গহনা আছে, সেখান থেকে নিজের সঙ্গে মানানসই এমন গহনাতেই নিজেকে সাজাবেন।
অলংকার সাজসজ্জার একটি মাধ্যম যা সৌন্দর্য বৃদ্ধি করে বলে পৃথিবীর প্রায় সকল জাতি বিশ্বাস করেন। বিয়ের সাজের ক্ষেত্রে গহনা একটি মেয়েকে পরিপূর্ণ বধূরূপ এনে দেয়। বিয়ের গহনা শুধু সাজগোজের উপকরণই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে গুরুজনদের আশীর্বাদ আর ভালোবাসা। যেহেতু বিয়ের ধুম লেগেই থাকে, তাই কনের গলার সেটের পাশাপাশি সীতাহারের কোনো বিকল্প নেই, আর সোনার দাম মূলত আন্তর্জাতিক মানের উপর নির্ভর করে, তাই গহনার উপর ছাড় দেওয়া হয় না। সোনার গহনার জন্য যেতে পারেন ঢাকার সব বড় বড় শপিং মল, যেখানে আছে বিভিন্ন ব্র্যান্ডের শাখা। উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে আছে আপন জুয়েলার্স, আমিন জুয়েলার্স, ভেনাস জুয়েলার্স, পুরবি জুয়েলার্স, সানন্দা জুয়েলার্স, নিউ জরোয়া হাউস। আর ডিজাইনার অর্নামেন্টসের জন্য মুম্বাই ফ্যাশন অন্যতম। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আপনারা কোথাও যাবেন না আমাদেরকে ছেড়ে, কারণ ফিরবো এক্ষুনি নানান সব আয়োজন নিয়ে। বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে স্বাগত জানাই সবাইকে আমাদের আজকের লাক্স ব্রাইডাল শোয়ে। দুজন মানুষের অপূর্ব এই আয়োজনটি ক্যামেরাবন্দি করে রাখতে চান অনেকেই। এমন তো হয় একটা বয়সে গিয়ে কোনো এক পরন্ত বিকেলে পুরনো স্মৃতি আবিষ্কারের নেশা পেয়ে বসে, তখন না হয় মেলে ধরুন নিজের বিয়ের ছবি। আর এ কারণেই বিয়ের ছবি তুলে দেবার জন্য, মানে আপনার স্মৃতি ধরে রাখবার জন্য অনেক ওয়েডিং ফটোগ্রাফার কাজ করছেন ইদানিং। ওয়েডিং ডায়েরি আনঅফিসিয়ালি 2002-03 থেকে আসলে কাজটা শুরু করেছিলাম, কিন্তু একেবারে কাগজে কলমে আমরা আসলে 2006 থেকে কাজ করছি। সাধারণত আমাদের দেশের ভেনুতে যখন আসলে একটা ইভেন্টের জন্য আমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিটা করি, এটাতে আসলে খুব বেশি কিছু আসলে করা কঠিন হয়ে দাঁড়ায়। আমরা এখন যেটা করছি, পেছনের গল্পটাকে আসলে উঠিয়ে আনার চেষ্টা করছি। ধরুন বিয়ের দিনে শুধুমাত্র পাত্রপাত্রী কেন্দ্রিক এই ইভেন্টটি ভিডিও না করে, আমরা তার পেছন থেকে কীভাবে কাঠ সাজানো হলো, পাড়াপড়শি বন্ধুবান্ধব মিলে সবাই কীভাবে আসলে এই বিয়ের আয়োজনটি করছে, পেছনের ওই গল্পগুলিকে সামনে নিয়ে আসতে চাই, যেন মানুষটি সেটি দেখে একটি এক ধরনের গল্পের আভাস পায়। এছাড়া আমরা ফটোগ্রাফিতে একটি নতুন জিনিস সংযোজন করেছি এবং ভিডিওতেও, সেটা হচ্ছে আমরা প্রি শ্যুট বলছি। আমরা মূল দিনের অনুষ্ঠানটির আগে আমরা বলছি যে একদিন আমরা একটু করে কোনো একটা লোকেশনে গিয়ে আমরা শ্যুট করতে পারি কিনা। এতে হয় কি, বিয়ের দিন তো সাধারণত আপনার মাথায় অনেক প্রেশার থাকে, বিভিন্ন গেস্ট রিসিভ করা থেকে শুরু করে ফুড আয়োজন সব কিছুই,
সো ছবি তোলাটা বা ভিডিওটা আসলে অনেক বেশি প্রায়োরিটি কম পায়। সেক্ষেত্রে একদিন একটু মজা করে কাপড় চেঞ্জ করে নিজের ইচ্ছাটাকে সর্বোচ্চ প্রশ্রয় দিয়ে কিছু মজা করে ছবি তোলা যায়, তখন আসলে দিন শেষে একটা মজার গল্প দাঁড়ায় বা মজার একটি কাজ দাঁড়ায়। আমার কাছে মনে হয় আমরা আসলে টোটাল বিয়ের বাজেটে যে জিনিসটাকে সবচেয়ে বেশি অবহেলা করে থাকি সেটি হলো আসলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। কেন আমি সেটা জানি না, অনেক দিন ধরে হয়তো এই কনসেপ্টটা প্রচলিত আছে, কিন্তু খেয়াল করে দেখুন আপনি কিন্তু পরবর্তীতে পরের দিনই আপনার যদি কোনো আসলে মোমেন্ট মিস হয়ে যায়, আপনার কিন্তু আসলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ছাড়া আর কোনো মাধ্যম থাকলো না যেটাতে আপনি স্মৃতিটাকে ধরে রাখতে পারেন। সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে সাজেশন থাকবে, দরকার হলে একটু গেস্টের সংখ্যাটাকে কমিয়ে অন্য কোনো খাত থেকে প্লাস মাইনাস করে হলেও ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিটাকে প্রায়োরিটি দেওয়া যায় কিনা সেটি কিন্তু আসলে আপনার সারা জীবনে অ্যাসেট হয়ে থাকবে। আমাদের দেশের ওয়েডিংগুলো তো সাধারণত অনেক বেশি রাশ হয়, সেক্ষেত্রে একজন দক্ষ প্রফেশনাল ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারের পক্ষেই আসলে সম্ভব এই রাশ আওয়ারের মধ্যেও আপনার জন্য একটি সুন্দর কাজ উপহার দেওয়া। সেজন্য ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিটা নিয়ে অবহেলা করার একদমই সুযোগ নেই, আপনি আশা করি সঠিক সিদ্ধান্তটি নিতে পারবেন, সব কিছুর পরেও ফটোগ্রাফি ভিডিওগ্রাফিটাকে গুরুত্ব দেবেন। এবার ঘোষণা করছি সেই সব ভাগ্যবানদের নাম যারা এরই মধ্যে জিতে গেছেন ঢাকা রিজেন্সিতে ডিনার এবং কক্সেস বাজারের হোটেল সিগালের রাত কাটানোর অপূর্ব সুযোগ। তাহলে দেখুন তো আপনি সেই ভাগ্যবান কিনা। আপনাদের জন্য আমাদের ব্রাইডাল শোর পক্ষ থেকে ছোট্ট এক উপহার। আপনারা যারা সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন তারা আপনাদের বিয়ের সময় তোলা সুন্দর কোনো মুহূর্তের ছবি পাঠান। আপনার ছবি সেরা ছবি নির্বাচিত হলে আমরা আপনার হাতে তুলে দেব ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে দুজনকে সেই হোটেলে ডিনারের কুপন। ছবি পাঠাতে হবে এই ঠিকানায়। লাক্স ব্রাইডাল শো, আরটিবি বিএসসি ভবন, লেভেল 6, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ইমেল bridalshow@rtbbd.tv। হোটেল সিগালের পক্ষ থেকে আজকের কুইজ। বিয়ের অনুষ্ঠানে সাধারণত কোন বাদ্যযন্ত্রটি বেশি বাজানো হয়? এ শানাই, বি ঢোল। সঠিক উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BRI, তারপর স্পেস দিয়ে সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 4141 নম্বরে, আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন 2 রাত কক্সবাজারে অবকাশ যাপনের আকর্ষণীয় সুযোগ। গত পর্বের কুইজ বিজয়ী ঢাকা থেকে রিপা। প্রিয় দর্শক, সময় হলো আরেকটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। কিছুক্ষণ পরেই ফিরবো আপনাদের পছন্দের কিছু সেগমেন্ট নিয়ে, তাই থাকুন লাক্স ব্রাইডাল শো এর সাথে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আর একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের লাক্স ব্রাইডাল শো এ। কেমন যেন আজকের অনুষ্ঠান, তাই না? একটু এলোমেলো, অসম্পূর্ণ। যারা এতক্ষণ এমন চিন্তা করছেন তাদের জন্য আমরা এখন দেখাবো একটি পূর্ণাঙ্গ বিয়ে। আমাদের ক্যামেরা ঘুরেছে এমন একটি বিয়েতে যার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন দর্শকরা। তবে পুরোটা দেখাতে গেলে আজ রাত পার হয়ে যাবে, তাই একটা বিয়েরও কিছুটা অংশ দেখে আসবো আমরা। We'll be right back.
প্রিয় দর্শক, লাক্স ব্রাইডাল শো এর সবচেয়ে জমকালো সেগমেন্টে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। ঠিক ধরে ফেলেছেন, ব্রাইডাল ফ্যাশন শো, চলুন সবাই মিলে উপভোগ করি। শুরুতেই বলেছিলাম বিয়ে একটা সম্পর্কের সেতু, সেই সেতুতে হাঁটবে দুজন মানুষ যার মাধ্যমে পূর্ণতা পাবে জীবন। আর এই পূর্ণ জীবন যাপন করতে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসাটা খুব জরুরি। সুখী হন এই কামনা সবার জন্য। আবার দেখা হবে আগামী পর্বে।